আজকের আলোচনার বিষয় হলো একটি ভাব সম্প্রসারণ। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানাভাবে নানান জিনিস শিখছি দিবারাত্র। উত্তর: শিক্ষা মানুষের অমূল্য ধন। শিক্ষার মাধ্যমে মানুষের চিন্তা চেতনার পরিস্ফুটন ঘটে। শিক্ষায় মানুষ পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠে। শিক্ষার মাধ্যমে ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশ ঘটে এবং সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসাবে গড়ে ওঠে। শিক্ষা একটি জীবনব্যাপী প্রক্রিয়া। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই মানুষের শিক্ষা পূর্ণতা লাভ করে না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ জীবনের নানা ক্ষেত্রে নানা অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা লাভ করে। মানুষ তার জন্মের পর থেকে নানাভাবে শিক্ষা লাভ করে। এই শিক্ষা তার সমাজের কাছ থেকে হয়, পরিবারের কাছ থেকে হয়, আবার গুরুজন বা বন্ধু বান্ধবের মাধ্যমে হতে পারে, আবার প্রকৃতির কাছ থেকেও মানুষ শিখতে পারে। প্রতিনিয়ত তার শেখার চেষ্টা অব্যাহত থাকে। ইচ্ছা এবং অনিচ্ছা সত্ত্বেও সে শেখে। জন্মের পর একটি শিশু কিভাবে কথা বলতে হবে তাকে তা শেখাতে হয় না, সে নিজে নিজেই তার পরিবারের সবাইকে দেখে শিখে নেয় নিজের অজান্তেই। তেমনিভাবে সামাজিক রীতিনীতিগুলো সে শিখে নেয় আপনা থেকেই। নিজের জীবনকে খাপ খাইয়ে নিতে পারে সমাজের সঙ্গে, সময়ের সঙ্গে। রবীন্দ্রনাথের বাসায় বলা চলে, শিক্ষা হলো তাই যা আমাদের কেবল তথ্য পরিবেশনই করে না, বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। বাস্তবে কি মানুষ জীবন থেকে নানামুখী শিক্ষা গ্রহণ করে জীবনকে বিশ্ব জগতের সঙ্গে মিলিয়ে নেয়? মানুষ শিশুকাল থেকে মৃত্যুকাল পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে নতুন নতুন শিক্ষা গ্রহণ করে নিজেকে উপযুক্ত মানুষ হিসাবে প্রস্তুত করে। বাস্তবিকই এই পৃথিবী তাই মানুষের জন্য একটি বিরাট পাঠশালা স্বরূপ, যেখান থেকে সে দিবারাত্র শিক্ষা গ্রহণ করতে পারে। এই আলোচনা থেকে যে শিক্ষা পাচ্ছি তা হলো মানুষ মানুষের মতো জীবনযাপন করে শিক্ষাকে ভিত্তি হিসাবে গ্রহণ করে, আর এই শিক্ষা সে গ্রহণ করে প্রকৃতিগতভাবে, কোনো বাধ্যবাধকতা ছাড়াই। মানুষের এই শিক্ষা প্রক্রিয়া চলে জীবনব্যাপী, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই আলোচনাটি শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন।